বন্যার পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় নদী ভাঙন তীব্র হয়েছে। পদ্মা, যমুনা, কীর্তিনাশা, মধুমতি ও আড়িয়াল খাঁড় ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে কয়েকশো বসতঘর, ঝুঁকিতে রয়েছে অসংখ্য স্থাপনা। শরীয়তপুরের পদ্মা ও কীর্তিনাশার ভাঙনে এরই মধ্যে গৃহহীন হয়েছে 162 পরিবার। নওপাড়ায় নদীটির রক্ষা বাঁধে 30 মিটার বিলীন হয়েছে নদীতে। ভাঙনের সুরেশ্বর দরবার শরীফের একটি ভবন হেলে পড়েছে। ফাটল দেখা দেয়ায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে প্রশাসন। প্রতিদিনের ভাঙনে আতঙ্কিত সময় কাটছে নদীতীরের বাসিন্দাদের। ভয়াবহ ভাঙন শুরু হয়েছে, এখান থেকে মনে করেন 150 পরিবার ঘরবাড়ি আমরা সরাও হাঁটতে পারি নাই, নদীতে মনে করেন বিলীন হয়ে গেছে। আতঙ্কের ভিতরে আছি, বাচ্চা নিয়ে সারা রাত সজাগ থাকি, ঘুমাই না ডরে যে কোন সময় আবার ভাঙা যায়। ভাঙন কবলিতদের সহায়তায় পর্যাপ্ত ব্যবস্থা আছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বলছে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ সহায়তা রয়েছে, জরুরি ভিত্তিতে যে কোনো সময়ে যে কোনো ধরনের কাজে সহায়তা করার জন্য আমরা প্রস্তুত আছি। কাজিয়া চর স্কুলে একটা চর, নওয়াপাড়া, তারাবুনিয়া, এরকম প্রায় আমাদের এখন 20-25 জায়গায় কাজ চল হয়ে গেছে। এই পূর্ববস্তু মধ্যে কাজ নেওয়ার জন্য আমাদের ভাঙনের ক্ষতিটা বেশি হয় নাই। এখন যেটা ভাঙন আছে এটা নর্মাল স্বাভাবিক ভাঙন, আর এটা আমরা যেখানে যতটুকু দরকার এটা আমরা ব্যবস্থা নিচ্ছি। ফরিদপুরের সদরপুর, চরভদ্রাসন, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার 6টি ইউনিয়নে এবছর ভাঙনের শিকার 3 শতাধিক পরিবার। এর মধ্যে আড়িয়াল খাঁ ও মধুমতির ভাঙন তীব্র হয়েছে সদরপুর ও আলফাডাঙ্গায়। ভাঙন ঠেকাতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। উদ্ধতন এবং মন্ত্রণালয়ের পারমিশন তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নিয়েছি, এখনও জিওব্যাগ ডাম্পিং অব্যাহত রয়েছে। আশা করি ক্ষুদাতলা সহায় হলে আমরা এই পরিস্থিতিটা উতরিয়ে আসতে পারব। জামালপুরে যমুনার ভাঙনে দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও ইসলামপুরের 100+ বসতবাড়ি, অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি বিলীন হয়েছে। ভিটেমাটি হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। মেহের জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।